Hello everyone, welcome back to my channel Study Tripura and a very good evening to all of you. So, today's class I am going to teach you the subject of religion. Today, mock test. Nebo. Keno I have said that in the morning, you will have to study this subject. I have said that the day you will mock test. Nebo. To mock test nile ki hobe tomader practice hoye jabe to protom dekho 9 11 10 15 15 11 17 71 19 11 15 17 এই যে সংখ্যাগুলো আছে তার মধ্যে বলেছে যে এই সংখ্যাগুলোর থেকে তোমার মোড বের করার জন্য বৈশিষ্ট্য মানে কি মোড তাহলে মোড কি করে বের করতে হয় আমি আজকে দুপুরবেলা বলেছিলাম তো মোডটা কিভাবে বের করে তোমরা দেখো কোনটা হবে আনসার দেখি পারো কিনা এটা আনসার হবে গ নাম্বার যারা গ নাম্বার আনসার করেছো একদম সঠিক কারণ 11টা অনেকবার বেশি বার আছে এখানে আছে এখানে আছে এখানে আছে তো যে সংখ্যাটা বেশি থাকে এটাই হবে কি মোড তারপরে কে প্রথম হিস্টোগ্রাম শব্দটি প্রবর্তন করেন তোমাদের জন্য টাইম আছে 5 সেকেন্ড কি হবে আনসার কার্ল পিয়ারসন না জন গ্রান্ট না লোনার্ড অয়লার না রোলান্ড ফিশার আনসার হবে কাল পিয়ারসন যারা ক নাম্বার আনসার করেছো একদম সঠিক আনসার তারপরে 3 নাম্বার 2832 শ্রেণীর নিম্ন সীমানা কত আমি তো বলেই দিয়েছিলাম কিভাবে নিম্ন সীমানা বের করতে হয় তো এটার আনসার হবে অপশন খ যারা করেছো একদম সঠিক কারণ 28 থেকে মাইনাস মানে 0.5 বাদ দিলে 27.5 হবে তারপর এলোমেলো তত্ত্বগুলিকে কি বলা হয় এলোমেলো তত্ত্বগুলোকে বলা হয় কি অবিন্যস্ত স্কোর যারা এটা আনসার করেছো একদম সঠিক রাশিবিজ্ঞানে ব্যবহৃত এই ধরনের চিহ্নকে কি বলা হয় এই যে চিহ্নটা দেওয়া আছে এটাকে কি বলা হয় এটাকে বলা হয় কি টেলি চিহ্ন তারপর সারির সর্বোচ্চ সর্বনিম্ন স্কোরের মধ্যে যে পার্থক্য থাকে তাকে বলা হয় কি আমি কিন্তু বলে দিয়েছিলাম তাকে বলা হয় কি প্রসার যারা খ নাম্বার আনসার করেছো একদম রাইট আনসার তারপর রাশিবিজ্ঞান একটি লাগবে না এটা স্ট্যাটিস্টিক কথাটি নেওয়া হয়েছে হ্যাঁ স্ট্যাটিস্টিক কথাটি কোথায় থেকে নেওয়া হয়েছে কোন শব্দ থেকে নেওয়া হয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা হবে কি লাতিন শব্দ স্ট্যাটাস থেকে ইম্পর্টেন্ট শিখে রাখবে এটা তারপর পরিমাপযোগ্য সংখ্যা প্রসেসের সংখ্যাসমূহের সংগ্রহকে বলা হয় কি বলা হয় এটা এটা আনসার হবে কি রাশি তত্ত্ব যারা গ নাম্বার আনসার করেছো একদম সঠিক ব্যক্তির বৈশিষ্ট্যের পরিমাপকে অঙ্কের দ্বারা প্রকাশ করলে তাকে বলা হয় কি আনসার কি হবে স্কোর গ নাম্বার যারা আনসার করেছো একদম সঠিক আনসার পরিবর্তনশীল মানকে বলা হয় পরিবর্তনশীল মানকে কি বলা হয় যারা ঘ নাম্বার আনসার করেছো একদম সঠিক চল বা চলক তারপরে আর কোনটা লাগবে যে কোনো পরিমাপযোগ্য বৈশিষ্ট্যকে বলা হয় কি হবে আনসার এটার আনসার 14 নম্বরের আনসার হবে কি তত্ত্ব তারপর দেখো এই কোশ্চেনগুলো আছে তোমরা এটা মক টেস্ট দিয়ে দেবে অনেক বড় তার জন্য আমি মানে পুরোটা ক্লাস করাবো না অনেকটা টাইম লেগে যাবে তার জন্য তোমরা নিজেরা ট্রাই করো আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দেবো তো তোমরা চেষ্টা করো দেখো কে কত স্কোর করতে পারো কাতায় লিখে লিখে আমি তারপর তোমাদেরকে মানে তোমরা আমাকে অবশ্যই স্কোরটা জানাবে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে তো তার জন্য তোমরা কি করবে আগে পিডিএফটা ডাউনলোড করে নেবে পিডিএফটা আমি কোথায় দিয়ে দেবো তোমাদেরকে টেলিগ্রাম গ্রুপে যারা আমার টেলিগ্রাম গ্রুপে এখনও জয়েন হওনি জয়েন হয়ে নাও আমি তার জন্য আজকে অনেকটা বড় হয়ে যাবে ক্লাসটা তার জন্য করাচ্ছি না সময়ও নষ্ট হবে তার জন্য তোমরা কি করবে পিডিএফটা ডাউনলোড করে প্র্যাকটিস করো তারপর আনসার আমি নিচে দিয়ে দেবো ওখান থেকে মিলিয়ে নেবে মিলিয়ে দেখবে কার কত হয়েছে ঠিক আছে তো আজকের ক্লাসে এতটুকুই ছিল তো ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য আবার নেক্সট ক্লাসে কালকে দেখা হবে বাই বাই অ্যান্ড জয় হিন্দ